এই যে ধরা বাঁধা নিয়মটা, এটা কিন্তু একটা মিথস, ভুল ধারণা। একজন ব্যক্তির যার ডায়াবেটিস নাই আর একজন ব্যক্তির যার ডায়াবেটিস আছে, দুইজনেরই কিন্তু খাবার একই একই ধরি সকালে একজন যদি নন ডায়াবেটিক ব্যক্তি রুটি ডিম সবজি খায়, একজন ডায়াবেটিক ব্যক্তিও তাই খাবে। দুপুরে ভাত মাছ ডাল শাক সবজি, একজন ডায়াবেটিক ব্যক্তিও তাই খাবে, রাতেও তাই। বরঞ্চ ডায়াবেটিস এর ক্ষেত্রে আরো ভালো, অর্থাৎ 3 ঘন্টা পর পর খেতে হয়, তাতে কি হয় অনেক ক্যালোরি জমে না, অনেক ওভারওয়েট হওয়ার ঝুঁকিটা থাকে না। 3 ঘন্টা পর পর হলে দিনে 6-7 বেলা খাবার আসতে পারে। একমাত্র ডায়াবেটিস আর নন ডায়াবেটিক এর ভেতর পার্থক্য হচ্ছে সরাসরি মিষ্টি বা চিনি, মধু এই জাতীয় খাবার এবং এদের তৈরি খাবারগুলো খাওয়া যায় না, এছাড়া কিন্তু কোনো পার্থক্য নেই। তার মানে একটা পরিবারে যদি নন ডায়াবেটিক ডায়াবেটিক উভয় থাকে, একই রান্না একই খাবার, শুধু খেয়াল করতে হবে যে তার খাবারের ভেতরে শাক সবজি ডাল মাছ বা মুরগি এগুলো ঠিক মতো আসছে কিনা, খাবারের সাথে উনি লেবু খাচ্ছেন কিনা, পর্যাপ্ত ঘুমাচ্ছেন কিনা। তো এটা তো সাধারণ একটা নিয়ম, একেবারেই সাধারণ। যদি কারো ডায়াবেটিস অনেক বেশি থাকে, 10-এর উপরে থাকে, তখন আমরা কিছু কিছু খাবার অল্প সময়ের জন্য, যেমন তখন আমরা বলবো আপনি আমটা খেয়ে নেন, আপনি পাকা আমটা না খেয়ে কাঁচা আমটা খান, আপনি পাকা পেয়ারাটা না খেয়ে কাঁচা পেয়ারাটা খান, জাম খান, জামরুল খান, অর্থাৎ যেগুলো সুগার কন্টেইনিং হয়। 5-7 দিনের মধ্যে ডায়াবেটিসটা কন্ট্রোলে চলে আসবে, তখন আবার মিষ্টি ফলটা খেতে পারবে। এতটুকুই পার্থক্য, খুব বেশি পার্থক্য না। কিডনি রোগী যারা আছেন, অনেকেরই তো ডায়ালাইসিস করতে হয়, তাদের ক্ষেত্রে খাবারের তালিকা কেমন হবে বা তাদের ক্ষেত্রে আপনার কি পরামর্শ থাকবে? হ্যাঁ, খুব ভালো একটা প্রশ্ন। কারণ আমি একটু আগে যে খাবারগুলোর কথা বললাম, যে অ্যান্টিঅক্সিডেন্টকে ভালো কাজ করতে হলে খাবারে প্রোটিনের পরিমাণটা খুব ভালো পরিমাণে থাকতে হয়। কিন্তু কিডনি রোগীদের ক্ষেত্রে, বিশেষ করে যাদের সিকেডি বা কেআই, তাদের ক্ষেত্রে আমরা প্রোটিনটা রেস্ট্রিক্ট করতে হয় আমাদের। তখন কি হচ্ছে, তাদের যেটা হয়, তাদের হিমোগ্লোবিন লেভেল কম থাকে, তাদের টোটাল প্রোটিনটা কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টকে কাজ করার জন্য যে তার প্রক্রিয়াটা ঠিক রাখার জন্য যে সাপোর্টটা, সেটা দিতে পারে না। তখন এই নির্দিষ্ট পরিমাণ প্রোটিন, সেটা কি হয়, এক একজন ব্যক্তির, তখন সিকিডি রোগীদের ক্ষেত্রে এক একজন ব্যক্তির শরীরের ওজনের উপর ভিত্তি করে রেস্ট্রিক্ট করা হয়। নর্মালি একজন ব্যক্তির প্রোটিনের চাহিদাটা হচ্ছে প্রাপ্তবয়স্ক, যে যত কেজি ওজন তত গ্রাম প্রোটিন প্রতিদিন, কিন্তু এদের ক্ষেত্রে কি হচ্ছে 0.8 গ্রামের নিচে চলে আসে, CH5 এরকম। তো তখন আমাদের কি করতে হয়, যে গুড কোয়ালিটির প্রোটিনটা দিতে হয়, যাতে প্রোটিন রেস্ট্রিকশন থাকা সত্ত্বেও তার শরীরের কাজটা ভালো করে। আর গুড কোয়ালিটির প্রোটিন হচ্ছে ডিম মাছ বা মুরগি, মানে মাংস দুধ। তো এই দুধটাকে যদি আমরা কনভার্ট করি তার ক্ষেত্রে টক দইয়ের ক্ষেত্রে, ডিমটা সে নিতে পারে একাধিক, ধরেন একজন মাছ মাংস খেতে পাচ্ছে না, তাকে ডিমটা বেশি করে নেওয়া ভালো। তো এইভাবে আমরা তখন সিলেক্ট করে দিই যে কতটুকু প্রোটিন নেবে এবং কতটুকু প্রোটিন কোন বেলাটাই নেবে, তার সাইজটা কত হবে, কত গ্রাম হবে। এক্ষেত্রে অনেকগুলো ভেরিয়েবলস আমাদের দেখতে হয়, মানে টেস্ট রিপোর্ট দেখতে হয়, EGFR, মাইক্রোঅ্যালবুমিন, হিমোগ্লোবিন লেভেল ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখানে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে, যখন কারো একজন ডায়ালাইসিস রোগী থাকে, ডায়ালাইসিসে কিন্তু যে প্রোটিনটা লাস্ট সে রেস্ট্রিক্টেড পাচ্ছিল তার ডাবল প্রোটিন পাবে। অর্থাৎ একটা ব্যক্তি ডায়ালাইসিসের আগে যদি 0.5 গ্রাম করে পায় তার প্রতি কেজির জন্য, তাহলে সে 1 গ্রাম করে পাবে। এই যে এটা বেড়ে গেল, এটাও কিন্তু ডায়ালাইসিস কয়টা হচ্ছে, কবে কবে হচ্ছে। দর্শক, আমরা ইন্টারনেট সংযোগটি হারিয়ে ফেলেছি, একটু অপেক্ষা করছি। পুষ্টিবিদের সঙ্গে যোগাযোগ করে আপনাদের খাবারের প্রোটিনের পরিমাণটা বা অন্যান্য খাবারের পরিমাণটা অবশ্যই ঠিক করে সবচেয়ে ভালো। শামসুন্নাহার মহু, আমি একটু প্রেগনেন্সিদের ক্ষেত্রে জানতে চাই যে তাদের করোনা মোকাবেলায় তাদের প্রস্তুতিটা কেমন হবে। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? এখন শুনতে পাচ্ছেন? আমি আপনাকে বলেছিলাম যে প্রেগনেন্সি যারা আছেন, প্রেগনেন্ট যারা আছেন, তাদের ক্ষেত্রে করোনা মোকাবেলায় প্রস্তুতিটা কেমন হবে। সুন্দর একটা প্রশ্ন। ইদানিং আমরা অনেক পাচ্ছি যে প্রেগনেন্সিতে তার কোভিড হয়েছে, তার ফেটাসের অবস্থা কি হবে, মা ফ্যামিলি সবাই তো চিন্তিত থাকে, কিছুই না। তাকে প্রেগনেন্সিতে নর্মালি আমাদের
একটা প্রেগন্যান্সি অবস্থায় তার ক্যালোরি হাই থাকে, প্রোটিন হায়ার থাকে, হায়ার থেকে হাইয়েস্ট থাকে, এবং তারও কিন্তু এই যে সবজি বা অন্যান্য যে অ্যান্টিঅক্সিডেন্ট গুলো এগুলো কিন্তু আমরা নর্মালি একটা কোভিড ছাড়াও যে কোনো ডিজিজ ছাড়াও তাকে আমরা বেশি দিয়ে থাকি। ফলে মূল যে জিনিসটা সেটা হচ্ছে তার খাবারের ওই কোভিডের সময় তার অবস্থা অনুযায়ী তার প্রবলেম অনুযায়ী মাকে এই খাবারগুলো আবার রিঅ্যাডজাস্ট করে দেওয়া হয়, এবং এটা নির্ভর করে প্রেগনেন্সি ট্রিমেস্টারের উপরে বা কয়টা ফেটাস তার উপরে, সিঙ্গেল প্রেগনেন্সি হতে পারে, টুইন প্রেগনেন্সি বা মাল্টিপল প্রেগনেন্সি হতে পারে, এবং প্রেগনেন্সির সঙ্গে অন্য কোনো সমস্যা যেমন প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন বা ডায়াবেটিস জিডিএম যেটাকে বলি, যদি এগুলো থাকে সেই ওরিয়েন্টেড খাবারের কিছু এক্সচেঞ্জ একটু রেস্ট্রিকশন হয়, কিন্তু মূল জিনিস তাদের সবসময় হাইয়েস্ট প্রোটিন ক্যালোরি হাই থাকে গ্র্যাজুয়ালি, তাদের অ্যান্টিঅক্সিডেন্ট রিচ ফুড থাকে, আদার ভিটামিন মিনারেলস গুলো থাকে, এবং এদের ক্ষেত্রে সবসময় আমরা যেটা চেষ্টা করি যে একটা হেলদি লাইফ স্টাইলে যেন থাকে, কারণ নর্মাল এক্সারসাইজ তারা ট্রিমেস্টার অনুযায়ী করতে পারেন না, তখন আমরা এক্সারসাইজের ধরনটাও তাদের ক্ষেত্রে এবং কুকিং প্রসেসটা ভালো করে শিখিয়ে দিতে হয় যে কিভাবে তার যেন ভমিটিং খাবারের অনীহা, কারণ প্রেগনেন্সিতে এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার, সেটা যেন না থাকে সে কভার আপ করে উঠতে পারে এবং সম্পূর্ণ খাবারের নিউট্রিয়েন্ট গুলো সে পেয়ে থাকে।